गुड इवनिंग फ्रेंड्स, आज के हेमाचूरिया निये आमरा आलोचना करब। व्हाट इज हेमाचूरिया, एर कारणगुलो कि एवं मेन होमिओपैथिक ड्रग्स कि सेगुलो निये आमरा संक्षेपे आलोचना करब। पेच्छापे যদি রক্ত বের হয়, পেচ্ছাপের সঙ্গে যদি রক্ত বের হয়, তাহলে তো আমরা তাকে আমরা হেমাচুরিয়া বলি সংক্ষেপে। এই হেমাচুরিয়ার বিভিন্ন লক্ষণ আছে এবং বিভিন্ন কারণ আছে, এবং এই বিভিন্ন লক্ষণ এবং বিভিন্ন কারণের ফলে যখন আমাদের পেচ্ছাপের নালী থেকে বা পেচ্ছাপ দিয়ে রক্ত নির্গত হয় তাকে আমরা হেমাচুরিয়া বলি। এর কারণগুলো কি, যদি আমরা ব্রডলি তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে হতে পারে, ব্লাড নির্গত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ব্লাড ডিজিজ, অর্থাৎ যে সমস্ত রোগ হোক ইউরিনারি ট্র্যাক্ট হয়, সেখানে ব্লাড ডিজিজগুলো যদি হয় সেক্ষেত্রে হতে পারে। এবং আরেকটা হচ্ছে এর অ্যাডজাসেন্ট যে সমস্ত অর্গান আছে, অর্থাৎ এর সংলগ্ন যে সমস্ত যন্ত্র বা তন্ত্র বা যা দেহের যে অঙ্গগুলি আছে সেখানে যদি কোনো রোগ হয় তাহলে হেমাচুরিয়া বা পেচ্ছাপ দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। তো চলুন প্রথমে ডিজিজ অফ ইউরিনারি ট্র্যাক্ট। ইউরিনারি ট্র্যাক্টে যে সমস্ত রোগ হয় সেগুলো এক তো কিডনির রোগ হতে পারে, কিডনি স্টোন হতে পারে, বা কোনো আঘাত লাগে যদি, প্রদাহ যদি হয়ে থাকে টিউবারকুলোসিসের কারণে, এবং বিভিন্ন ধরনের গ্রোথ যদি হয়ে থাকে কিডনিতে, তাহলে আমরা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে বা পেচ্ছাপ দিয়ে আমরা রক্ত পড়তে দেখি। এছাড়া ইউরেটার, প্রস্টেট, ইউরেথ্রা, ব্লাডার, এগুলোর বিভিন্ন জায়গায় ট্রমা বা ইনফ্লামেশন ইত্যাদি হলে এই হেমাচুরিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া ব্লাড ডিজিজ, ব্লাড ডিজিজ বলতে, ব্লাড ডিজিজ পারপিউরা, হিমোফিলিয়া এবং লিউকেমিয়া, এগুলো ব্লাড ডিজিজ বলা হয়। এই সমস্ত রোগগুলো যদি থাকে তাহলে কিন্তু রক্তে পেচ্ছাপে রক্ত নির্গত হতে পারে বা হেমাচুরিয়া হতে পারে। আর যে সমস্ত সংলগ্ন অর্গ্যান যন্ত্রগুলো অঞ্চলগুলো আছে শরীরের, সেখানে যদি অ্যাপেন্ডিসাইটিস, স্যালপিনজাইটিস, কার্সিনোমা, তারপরে আপনার রেকটাম এবং ইউটেরাসের সেখানে যদি কার্সিনোমা হয়, এবং হার্ট ফেলার, হাইপারটেনশন ইত্যাদি বিভিন্ন কারণের ক্ষেত্রেও কিন্তু আমরা হেমাচুরিয়া বা পেচ্ছাপের রক্ত নির্গত হতে দেখি। তো এই পেচ্ছাপে রক্ত নির্গত হওয়া বা হেমাচুরিয়া এর কোন কোন সময়ে কিভাবে আমরা এর ক্লিনিক্যাল দিকগুলো আমরা কী করে আইডেন্টিফাই করব সেটা একটু সংক্ষেপে বলি আপনাদের। শিশুদের ক্ষেত্রে, মানে বয়স যখনই আমরা দেখি শিশুদের ক্ষেত্রে ব্লাডারের স্টোন বা ব্লাডার ব্লাড ডিজিজ এগুলো থাকার ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়। ইয়ং বয়সে রেনাল স্টোন, ইয়ং বয়সে রেনাল স্টোন বা যে পাথর, কিডনিতে পাথর হয়, টিউবারকুলোসিস, ব্লাড ডিজিজ, এই সমস্তগুলো হলে ইয়ং বয়সে হয়। আর বয়স্কদের ক্ষেত্রে পাথর, কার্সিনোমা,
এবং প্রোস্টেট গ্ল্যান্ড যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই হেমাচুরিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পেশাগত দিক যদি আমরা দেখি, বিশেষ করে যে সমস্ত পেশেন্টদের ইউরিনারি ব্ল্যাডারে বা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো রকম ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে হেমাচুরিয়ার রোগী কম নেই, প্রচুর দেখা যায়। এছাড়া উড়িষ্যা তথা বাংলাদেশ এবং ইজিপ্টে এই হেমাচুরিয়ার রোগী প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। সিমটমগুলো কেমন হয়, রক্তের রঙটা কেমন হয়, টকটকে তাজা রক্তের রং দেখা যায়, বিশেষ করে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে থেকে যখন এই এটা নির্গত হয় তখন এটা ফ্রেশ টকটকে তাজা লাল রক্ত নির্গত হয়, ডার্ক রেড একটু কালচে লাল যখন আপার ইউরিনারি ট্র্যাক্ট থেকে রক্তটা নির্গত হয় তখন আমরা ডার্ক রেড কালারটা দেখি। হেমাচুরিয়ার ক্ষেত্রে ব্যথা খুব একটা হয়টয় না, ব্যথাটা কমই হয়। প্রস্টেট গ্ল্যান্ড যদি বৃদ্ধি পায় এবং পাথর স্টোন যদি থাকে, সেক্ষেত্রে নড়াচড়ার মুভমেন্টের ক্ষেত্রে স্টোনের এই ব্লিডিংও হতে পারে। অ্যাকচুয়ালি কিডনির ক্ষেত্রে একটা সূক্ষ্ম ভাব, মানে খুব টেন্ডারনেস থাকে, আর কোনো টিউমার বা কোনো স্টোন যদি থাকে সেটা যদি মুভমেন্ট হয় সেখানে টেন্ডারনেস ভাব থাকে, সেক্ষেত্রে মুভমেন্ট হলে রক্তটা পেছাপেছাতে বেরিয়ে আসতে পারে। ইনভেস্টিগেশন কী করা উচিত, ইউরিন টেস্ট করার দরকার, বিশেষ করে পাস, সেল, ব্যাকটেরিয়া, এপিথেলিয়াম, অ্যালবুমিনিয়া, অ্যালবুমিন ইত্যাদি টেস্ট করার দরকার আছে। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্লেটলেট কাউন্ট ইত্যাদিগুলো দেখার দরকার আছে। কিডনি ফাংশন টেস্ট করার দরকার আছে। এলভিপি বোথ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং টাইপের, আইভিপি করা দরকার। এছাড়া ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি কিডনি এবং ইউরেটার এবং ব্লাডারের ইউএসজি করলে আমরা এর কন্ডিশনটা বুঝতে পারব। কী করে ম্যানেজমেন্ট করা যায়, চলুন আমরা হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ যে ট্রিটমেন্ট সেটা নিয়ে একটু দেখে নিই কী কী আছে। প্রথম ওষুধ হচ্ছে বারবেরিস ভালগেরিস। বারবেরিস ভালগেরিসের জ্বালাকর ব্যথা থাকবে, বিশেষ করে কিডনির চারপাশ দিয়ে বা কিডনি এলাকাতে একটা ব্যথা থাকবে এবং বার্নিং টাইপ অফ পেন, রক্তাক্ত ইউরিন নির্গত হবে, ইউরিনের সাথে রক্ত নির্গত হবে যাকে বলা হয়, হুইচ সেটলস অ্যাট বটম অফ চেম্বার ইন এ কেক। অ্যাকচুয়ালি কিডনির যেখানে রক্তগুলো জমা হয় সেখানে রক্তটা জমাট বেঁধে থাকে এবং সেখানে কেকের মতো আকার ধারণ করে, সেক্ষেত্রে বারবেরিস, বিশেষ করে জেলি লাইক মিউকাস বের হয় এবং ইউরিনের সাথে, তারপরে পেছাপের পরেই একটা অবসাদ, ভীষণ ক্লান্তি অনুভব হবে, সেক্ষেত্রে আমরা বারবেরিস ভালগেরিস চিন্তা করতে পারি। আমার দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিসের কী হবে সিমটম, বারবার পেচ্ছাপ লাগবে কিন্তু ফোটা ফোটা পেচ্ছাপ হবে এবং রক্তাক্ত পেচ্ছাপ, অর্থাৎ রক্ত মেশা থাকবে।
এবং পেছাবের সময় খুব জ্বালা পোড়া হবে, অর্থাৎ বার্নিং হবে, পেছাবে জ্বালা যন্ত্রণা থাকবে। আর হ্যামারেজ, ইউরেথ্রা থেকে হ্যামারেজের রক্তক্ষরণ হবে এবং একটা কোঁত থাকবে, পেছাব করতে গেলে কোঁত দিতে হবে। এটা হচ্ছে এবং যন্ত্রণাটা বেড়ে যাবে বা জল খেলে পেছাবের যন্ত্রণা আরও বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমরা ক্যান্থারিস ব্যবহার করতে পারি। হ্যামাবিলিসের কি সিমটম? নেক্সট, হ্যামাবিলিসে হচ্ছে কিডনির প্যাসিভ কনজেশনের ক্ষেত্রে হ্যামাবিলিস আমরা ব্যবহার করতে পারি। ডাল টাইপ অফ পেন, বিশেষ করে রেনাল ডাল পেন ইন রেনাল রিজিয়ন, হেমারয়েডস, ব্লাডারে রক্তক্ষরণ, সেক্ষেত্রে এগুলো আমরা হ্যামাবিলিস ভাবতে পারি। ইউরিন সেক্ষেত্রে হবে খুব কম এবং একটু হাই কালার, অর্থাৎ কালারফুল টাইপের, সেক্ষেত্রে আমরা হ্যামাবিলিস ব্যবহার করব। লাইকোপোডিয়ামের সিমটম কেমন থাকবে? রেনাল কলিক, অর্থাৎ ব্যথা থাকবে। ইউটেরাস থেকে ব্লাডার পর্যন্ত একটা যন্ত্রণা থাকবে, বিশেষ করে ডান দিকটাতে। হেমাচুরিয়া কোথায় থাকবে? পাথর, কিডনিতে পাথর বা ক্রনিক ক্যাটারা যদি থাকে সেক্ষেত্রে এর একটা কানেকশন রয়েছে। আর্জিং টু ইউরিনেট, মাস্ট ওয়েট লং বিফোর, এবং অনেক আগে থেকে বসবে এবং তারপর আস্তে আস্তে পেচ্ছাপটা আসবে, সময় নেবে, এবং রক্তের রঙটা হবে রেড। হ্যাঁ, পেচ্ছাপে একদম লাল বালির স্তর পড়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ভাবতে পারি। তো এই ছিল আমাদের আজকে হেমাচুরিয়া কি, হেমাচুরিয়ার ক্লিনিক্যাল ফিচার্স, এর কজ, সিমটম, এর ইনভেস্টিগেশন এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট, হোমিওপ্যাথিক ড্রাগস, রেমেডিস নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের সামনে বলার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, সাজেশন থাকলে নিচে অবশ্যই লিখে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।